আজকে আছে, ও তার আগে বলি হ্যাপি সানডে। ইনি খিচুড়ি টিচুড়ি খেয়েছেন, ওই জন্য আজকে বেশি খিদেটা নেই ওটা আর কি। কি বলো, আমি মিথ্যে বলেছি? তুমি মিষ্টিটা কেন খেলে? খেলাম, রস চেপে খেলাম। আজকে আছে ভাত, আলু সিদ্ধ, ঘি। এখানে আছে কালকে যে পোস্ত বড়ি এনেছিলাম ওইটা ভাজা, বেগুন ভাজা, ব্রকলি বাটার ফ্রাই। চলো, গরম গরম না খেলে এর মজাটাই পাওয়া যায় না, ওই জন্য গরম গরম খাওয়া শুরু করি। আর যেহেতু তাই জন্য একটুখানি নুন নিয়েছি আজকে। আমার একটা কাঁচা লঙ্কা আছে, ওই নতুন আলুর খোসা ফেলতে নেই। ফেলতে নেই না? কেন? নতুন আলুর খোসা প্রোটিন, আলুর খোসা এমনি প্রোটিন। কাল থেকে আমাদের আমিষ খাওয়া শুরু হবে। কেমন লাগছে? ভালো, খুব ভালো বড়িটা, তাই না? যেমন বলেছে সত্যি ভীষণ ভালো, একদম কুরকুরে, আর পোস্তর গন্ধটাও আছে দেখো। আমি ভেবেছিলাম পোস্ত বড়ি তো অনেক দাম বলবে বুঝি, কি সুন্দর লঙ্কা খাবে। যে ব্যবসাদার জোর করে কথা বলে, বিজন ভালোভাবে কনফিডেন্সের সঙ্গে বলে, না আর এমনি দেখো তুমি একটা জিনিস দেখলে বুঝতে পারবে, ব্যাপারটা পুরোটা ঘরোয়া। ওটা দেখেছো তো? আমাদের যেটা দুর্গাপুরের বন্ধুরা তাদেরকে বলছি, ওখানে আবার তুলাইপঞ্জি, রায়গঞ্জের বিখ্যাত তুলাইপঞ্জি চালও আছে, তোমরা একবারটি ঘুরে এসো, ভিডিওটা দেখে নিও। চলো ঘুরে আসি চ্যানেলে। কোথায় হচ্ছে, কদিন আছে, সব দেখতে পাবো ওখানে। তুমি এটা নিয়ে নাও, তুলাইপঞ্জি চালটা নামটা শুনেছিলাম একটা সিনেমা ওয়েব সিরিজে, সেটা চাক্ষুষ দেখলাম। দামও কিন্তু খুব একটা বেশি না, 110 টাকা করে কিলো, তাই তো? হ্যাঁ, 2 কিলোর ব্যাগ থাকে, 220 টাকা নিচ্ছে। 1 কিলোর ব্যাগ নেই, 2 কিলোর ব্যাগ। হ্যাঁ, লুজও আছে। কোনটা নেবে বলো, কি দেবো? ওই তো বড়ি, বেগুন দাও। বেগুন তুমি নিয়ে নাও, আমি তো তাই খাচ্ছি। এর মধ্যে বড়ি দিয়ে দেবো না, বড়িটা আলাদা, বড়ির প্লেটে। আর বকুলিটা, বকুলিটা ওই বেগুন দিয়ে মেখে নিতে হবে।
ওই জন্য বলছিলাম বেগুনের খোসা তুমি এখানেই রাখো। কোথায়? ওই প্লেটে রাখো। তিনটা বেগুন তুমি নিয়ে নেবে। আমি নিয়েছি, দুটো নেওয়া হয়ে গেছে, আমি তো ছোটগুলো নিলাম। আমার ভাল লাগছে এর সাথে মেখে খেতে। না এটা তোমার জন্য ডালের সাথেও খুব ভালো লাগবে। আলু সেদ্ধর সাথে বড়ি ভাজাটা কিন্তু সত্যি আমরা জানতাম না, ওই ভদ্রলোকে বললো আলু ভাতের সাথে খাবেন খুব ভালো লাগে। আলু ভাতের আলু সেদ্ধর সঙ্গে মেখে নিতে হবে, তারপরে একটু বড়িটা একটু ছড়িয়ে নিতে হবে। হ্যাঁ দারুণ লাগছে, মুখে দাঁতে পড়ছে তো মচ 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 মচ। কি ভালো লাগছে গো বড়ি গুলো দিয়ে। বড়ির কথা ভুলেই গেছিলাম, তুমি বলছি না শুধু বেগুন ভাজা করবে, নিজে এনেছে নিজে ভুলে। দারুন জিনিস আছে, বড়ি ভাজাটা একদিন ডালের সাথে খেতে হবে। আচ্ছা, কোনো মানুষ যখন চোখ বড় বড় করে একটা ব্ল্যাঙ্ক দৃষ্টিতে তাকিয়ে ভাত চিবোতে থাকে, তোমাদের মতে কি তার মানে সে কিছু ভাবছে? আমার তো এটাই মনে হয়।
শুধু চিকেন দিয়ে খাবে ওরা, শুধু চিকেন। তুমি বললে দেব পরশু দিন আসবে। আমি যেন দেবো আজকে আজকে ঢুকবো, যাইনি দেখো গিয়ে। গেছে ভোরবেলা বেরিয়েছে তো, আর তো ওখানে আছে, ওখান থেকে ফোন করেছে। দেখবে তো ইয়েটা পাপ, বড়ি শেষ হয়ে গেছে। তুমি আমি আমি বড়িটা ভাজবো বলে আলাদা করে রেখেছি, ওই সে বলছে বাবা এতগুলো বড়ি ভাজবে, এবার কি মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো বলো? এটাই ঠিক আছে, একদিন ডালের সাথে ভাজতে হবে, মসুর ডাল লেবু আর এই বড়ি ভাজা, গরমকালে কিন্তু দারুণ খাবার বলো। একদিন গিয়ে আর দুটো প্যাকেট এনে রেখে দিতে হবে। আমার আসলে সূর্য যেই আড়ালটায় চলে যায় না, লাইটটা কমে যায়, আমার মনে হচ্ছে ইয়ে হবে জানো, না না ও বৃষ্টির কথা বলছি না, আমার মনে হচ্ছে ওই যে বললো না যে কলাই ডালের এই বড়িটা নিয়ে যান, কি সুন্দর দেখতে বড়িটা, ওই বড়িটাও ভালো হবে, ঝোলে দিয়ে খাওয়ার জন্য এটা নিয়ে যান বলছিল না। নেক্সট দিন যাব গিয়ে এই বড়িটা আনবো আর ওই বড়িটা নিয়ে আসবো এক প্যাকেট। তাহলে তোমার নিরামিষ খাওয়াটা তাহলে মনে হচ্ছে মাছের মাথা দিয়ে খাচ্ছ নাকি, ভালোই হয়েছে। একটা পড়ে আছে, আজকে আবার একটু দেরি হয়েছে খেতে, তো 2:45 বাজে, জ্যাঠামশাই কাজ ছিল আজকে, ও আর বাবা গেছিল, ফিরতে দেরি হলো তাই খেতেও দেরি, না হলে আজকে কোনো কিছু ছিল না। চলো এই অদ্ভুত খাওয়াটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই অবশ্যই ঘুম পাচ্ছে পোস্টার বড়ি বড়িকে, ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো, দেখতে থাকো পল্লস গ্যালাক্সি, আর চলো ঘুরে আসি চ্যানেলে, ভালো ভালো চলো ঘুরে আসি চ্যানেলে, এবার আবার বেরোবো জানি না যদি প্রকৃতির সাথ দেয়। চলো টাটা টাটা।